রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণে খুলনায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার বেলা 11টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ফারুক ওয়াসিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় স্থানীয় সরকার মোহাম্মদ তবিবুর রহমান। খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সরকারকে তো যার উপর দাঁড়িয়েছিল সে তো বল প্রয়োগের শক্তির উপর দাঁড়িয়েছিল। আগের সরকার বা অনেক সরকার সব সরকার তাই রাষ্ট্র মানেই বল প্রয়োগ, তার পিছনে এসেছে আইন খুব একটা দীর্ঘ নয়, কিন্তু এর যে দর্শন এর যে প্রেক্ষাপট এবং এর মাধ্যমে যা যা করা সম্ভব সেগুলো বিষয়ে আমাদের বড় মানুষের সচেতনতা